পুরো দেশটাকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো দর্শক লীগে পরিণত হয়েছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে, বিচার আচার নাই। আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, বিজেপিকে ধ্বংস করেছে, তো সব জায়গায় তো নিজেরা নিজেরা করতেছে। ওই এক ব্যক্তির হাতে 5-6টা ব্যাংক দিয়ে দিছে এসালম, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে, বিচার আচার নাই। হাইকোর্ট একটু বলেছিল তদন্ত করার জন্য, আপুল বিভাগের খলিফা সাহেবরা বসে সেটাও বন্ধ করে দিচ্ছে যে কোনো তদন্তও করা যাবে। কীভাবে এই সরকারকে মোকাবেলা করবে? পুরো দেশটাকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে। বলা হচ্ছিল খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, এই বড়ের কথা বলছে না, কদিন পরে দেখবেন আমাদের বর্ডারের চারিদিকে বড়ই ঢুকতেছে। ওই এক সময়ে ছেলেবেলায় আমরা কাশি বড়ের কথা শুনছি, বেনারসের কাশি বড়ই, মোদি সাহেব বোধহয় এখন সেই বড়ই আমাদের এখানে পাঠানোর জন্য বাজার সৃষ্টি করে দিচ্ছে। কদিন আগে শুনেছেন কচুমুখী, যেগুলো আমাদের বনে জঙ্গলে হয়, সেই কচুমুখীও বর্ডারে এসে গেছে। কী না এমন কোনো বস্তু আছে যে আপনি ভারত থেকে আনতেছেন না? আমাদের কৃষিখাতটাকে অত্যন্ত সুকৌশলে নষ্ট করে দিচ্ছে। আর বিদ্যুৎ, গ্যাস এগুলোর কথা তো জানেন, কীভাবে ব্যবসাগুলো দিচ্ছে, কাদেরকে দিচ্ছে? এত বড় উৎসব করলেন, বিদ্যুৎ উৎসব স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, হাজার হাজার মেগাওয়াট আমরা তৈরি করে ফেলেছি, সেই বিদ্যুৎ এখন ঘাটতি হয়ে গেছে, লক্ষ কোটি টাকা আমরা ক্ষতিপূরণ দিচ্ছি, আর ভারত ভুটান এখান থেকে আমরা এখন বিদ্যুৎ আন শুরু করে দিয়েছি। এমন একটা সেক্টর বলেন যেখানে আমরা কথা বলতে পারি, আমাদের অনেক কিছু ছিল গৌরব করার মতো, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে এখন একটা করাত রাজ্যে পরিণত করেছে। সুতরাং এই জালিম সরকারের কাছ থেকে এই বক্তৃতা বিবৃতি দিয়ে কিছু আদায় করতে পারবো সেটা আমি মনে করি। আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, বিজেপিকে ধ্বংস করেছে, সীমান্তে হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ করার মতো তাদের মেরুদণ্ড নেই, এগুলো দেখেছেন গত কয়েক মাসে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এবং রাজপথ দখল, এটা ছাড়া শেখ হাসিনাকে সরানো যাবে না, কারণ সে সমস্ত শক্তি কুক্ষিগত করেছে। দেশের যে একটা ভয়াবহ পরিস্থিতি, এবং দেশে উনি নিজেই বলেছেন যে একটা আমরা দুর্ভিক্ষের দিকে যেতে, এই মার্চ মাসটাকেই উনি টার্গেট করেছিল, তারই আলামত আজকে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, এবং আরও অনেক কিছু ষড়যন্ত্র নিজেরাই ঘটাবে। এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক গত 17 বছর কী না করেছে তারা, আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো দর্শক লীগে পরিণত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওখানে কিচ্ছু নাই, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে ফেলে দিয়েছে।